যেদে শ্রেণী করিল চেনাতে মোর নাম তাহার কল্যাণ ঘিরেই সে নাম তুলে নিলাম ফিরে আসার গল্প লিখব জয়ের করে বিজয়ের নিশান তুলে ধরব উঁচু আরো উঁচু করে এই কথা দিলাম। তাকে বলা হয় দেশের ওপেনার সানাত জয়সুরিয়ার মতো পৃথিবী সেরা ওপেনারদের সাথে তুলনা যায়। তিনি অসামান্য, তিনি নির্ভীক, তিনি মজবুত করেন জয়ের ভিত। সাদা দেয়ালের মাঝে কঠিন পিচের ভাঁজে বাংলার ক্রিকেট মানচিত্রে তামিমকে তো সাজে। 2007 বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে হঠাৎ ডাক পান তামিম। সে ম্যাচে করেন মাত্র 5 রান। পরের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে 32 বলে 30, যাতে 2টি ছক্কা। এমন ক্লিন হিট শটের মুগ্ধতা আর বাকি ওপেনারের ব্যর্থতায় তামিমের জন্য বিশ্বকাপের মঞ্চ খুলে যায়। 2007 বিশ্বকাপে তামিম কি করেছিলেন সেটি বাংলাদেশের ক্রিকেটের বীরত্ব গাথায় বহুল আলোচিত উজ্জ্বল এক অধ্যায়। 53 বলে 51 শুনলে এখন হয়তো খুব বিরাট কিছু মনে হয় না, কিন্তু পোর্ট অফ স্পেনে তামিমের ওই ইনিংসের সময় কুইন্স পার্ক ওভালের আবহটা কেমন বিদ্যুতায়িত হয়ে উঠেছিল যারা মাঠে ছিলেন কেবল তারাই তা জানেন। দুই ভারতীয় ফার্স্ট বোলার জহির খান আর মুনাফ প্যাটেলকে যেভাবে তেড়ে গিয়ে মারছিলেন তা দেখে ভারতীয়দের চোখ ছানা বড়া হয়ে যায়। সাংবাদিক উৎপল শুভ্রকে তার কলকাতার এক বন্ধু বলেন, এ তোরা কি নামিয়েছিস রে, এ তো আরেক জয়সুরিয়া। ওই ইনিংসের হাইলাইট হয়ে আছে মুনাফ জহিরের 2 ওভার মিলিয়ে 6 বলের মধ্যে 2টি 6 আর 2টি 4, কিংবদন্তি ইয়ান বিশপের বিস্ময় মাখানো মুগ্ধতা। ও হো, লুক অ্যাট দ্যাট 17 ইয়ার্স ওল্ড রিয়েলি শোয়িং ভেরি লিটল রেসপেক্ট টু দি এল্ডার। বাংলাদেশি সাংবাদিকদের কলিন ক্রফট বারবার বলেন, ডোন্ট কিল হিম, 4-5টা ম্যাচে রান না পেলেই তোমরা ওর পেছনে লেগে যেও না, ওকে ওর মতো খেলতে দাও। জয়সুরিয়াকে দেখো, এত বছর একইভাবে খেলে যাচ্ছে, তামিমও তোমাদের জয়সুরিয়া হতে পারে। 2012 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে 10-4 ও 2-6 71 বলে 72 রান করেন তামিম। অফ স্টাম্পের বাইরের বলে আউট হয়েছেন বলে শুরু হয় সমালোচনা। তামিমের উইকেটটা নিয়েছিলেন ড্যারেন সামি। সামি নিজেই সাংবাদিকদের বলেন, আচ্ছা তোমাদের সমস্যাটা কি বলতো, কাল তামিম এত ভালো ব্যাটিং করলো অথচ সকালে হোটেলের ব্রেকফাস্ট টেবিলে দেখি সবাই ওকে ধুয়ে দিচ্ছে। তোমাকে বলি, ও এমন খেলেছে বলেই আমাদের বারবার প্ল্যান বদলাতে হয়েছে। এর মধ্যে সানাত জয়সুরিয়া তামিমকে নিয়ে বলেন, তামিমের সেরাটা পেতে বাংলাদেশের উচিত ওকে ওর মতো খেলতে দেয়া। ওকে বলা উচিত, তোমার কাজ হলো মারা, অন্য কিছু নিয়ে ভাবার দরকার নেই, ওর খেলাটা খেললে বাংলাদেশকে অনেক ম্যাচ জেতাব। মাতারা হারিকেনের কথার জবাবে তামিম বলেন, জয়সুরিয়া শুরুতে নেমে ইচ্ছে মতো ব্যাটিং করতে পারে, কারণ ও জানে ওর পর শ্রীলঙ্কা দলে অনেক ভালো ব্যাটসম্যান আছে, আমাদের দলের অবস্থা তো তা নয়। আসলেই তো জাতীয় দলে তখন ভরসা করার মতো কোনো ব্যাটসম্যান কেউ ছিলেন কি। দ্রুতই তামিমের মারমুখী ইনিংস হারিয়ে যায়, তিনি চেষ্টা করেও মারতে পারছেন না। প্রতিপক্ষ তার ব্যাটিং নিয়ে কাটা ছেড়া করে শুধু 5-র লক্ষ্য করে বোলিং করে গেছে। লেগ সাইডে তো তখন তামিম 0, মেরে কিভাবে হতো হিরো। একদিক থেকে ভালোই হয়েছিল, আন্তর্জাতিক ক্রিকেট যে কঠিন ঠাই এ শিক্ষাটা শুরুতে পেয়ে গিয়েছিলেন তামিম। মনে বাসা বেঁধেছিল একটা প্রতিজ্ঞাও, এই দুর্বলতা কাটাতে যা করতে হয় যত কষ্টই হোক তিনি তা করেছেন। বাংলাদেশ দলের ট্রেনিং হয়তো 2টা থেকে শুরু, তামিম 9টার সময়ই চলে গেছেন ইনডোরে, দুপুর 1টা পর্যন্ত টানা ব্যাটিং করে গেছেন। বোলিং মেশিনের বল লেগে শরীরে ডান পাশে কালো কালো দাগ হয়ে গেছে, এই করতে করতে একটা সময় দুর্বল দিকটাই হয়ে গেছে শক্তির জায়গা, যার মাধ্যমে তামিমকে গ্রেগ চ্যাপেল আর সৌরভ গাঙ্গুলির সাথে তুলনা করা যায়। টেস্ট অভিষেকে সেঞ্চুরি করে হইচই ফেলে দিয়েছিলেন দুজনই। সৌরভের তো জীবনের প্রথম 2 টেস্টেই সেঞ্চুরি, রাহুল দ্রাবিড় দিয়েছেন সেই বিখ্যাত বাণী, অফসাইডে প্রথমে ঈশ্বর তারপরে সৌরভ। কিন্তু খুব দ্রুতই সবাই আবিষ্কার করে ফেলেন অফসাইডের ঈশ্বর লেগ সাইডে নিছকই সাধারণ এক মানব। গ্রেগ চ্যাপেলের ঘটনা ছিল উল্টো, লেগের দিক দুর্দান্ত, অফসাইডে বলতে গেলে কিছুই নেই। নেটে খাটতে খাটতে গ্রেগ চ্যাপেলও একদিন তামিমের মতোই ঘোষণা দিয়েছিলেন, যা ছিল আমার দুর্বলতম দিক সেখানেই আমি এখন রাজা। চাইলেই অমন বিধ্বংসী ব্যাটিং করতে পারেন, আবার আউট হয়ে গেলে সমালোচনার ভয়। এই টানপোড়ন তামিমকেও কুড়ে কুড়ে খেয়েছে, মেরে খেললে বলেন
এত মেরে খেলার কি দরকার, আবার স্লো খেললেও প্রশ্ন। রাগে গড়গড় করতে করতে তাই হয়তো বলেছিলেন, এই দেশে খেললে বীরেন্দ্র সেবাগও ক্রিকেট খেলা ভুলে যেত। ব্যাটিং নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বের পর তিনি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, এখন থেকে সহজাত আক্রমণাত্মক খেলাটাই খেলবেন। কারণ তার মনে হয়েছিল সেটা খেললেই সফল হওয়ার সম্ভাবনা বেশি। সহজাত খেলার ফলটা তো রীতিমতো স্মরণীয় হয়ে আছে, মিরপুরে ভারতীয় বোলিংকে ছিন্ন ভিন্ন করে 183 বলে 151 রান, যখন আউট হয়েছেন দলের 68% রান, তার সেঞ্চুরি 101 বলে, বাংলাদেশের পক্ষে তখন যা দ্রুততম। মাস তিনেক পর ইংল্যান্ডে গিয়ে লর্ডসের সেই বিখ্যাত সেঞ্চুরিতে সে রেকর্ড নিজেই ভেঙে দিয়েছেন। ব্রেস্টনের 4-4-2-4 চোখের পলকে 87 থেকে পৌঁছে দিয়েছে সেঞ্চুরিতে। 94 বলে সে সেঞ্চুরি, 1990 সালে মোহাম্মদ আজহারউদ্দিনের 87 বলে সেঞ্চুরির পর লর্ডসে দ্রুততম। পরে বেন স্টোকস 85 বলে সেঞ্চুরি করে যেটিকে তৃতীয় দ্রুততম বানিয়ে দিয়েছেন। সেঞ্চুরির মতো বিখ্যাত হয়ে আছে সেটির উদযাপনও। ড্রেসিং রুমের দিকে দৌড়ে লাফিয়ে ওঠার পর বাতাসে চার কোনো একটা ছবি এঁকে জার্সির পেছনে আঙুলের টোকা দিয়ে কি বলতে চাইলেন সেটি তখন শুধু অনুমান করেছি, নিশ্চিত হয়েছি তারপরে। তামিমের মুখে পেছনের গল্পটা শোনা গেল তার আরও পরে। প্রথম ইনিংসে 55 রানে আউট হয়ে ড্রেসিং রুমে ফিরে অ্যাটেন্ডেন্টকে বলেছিলেন, শুধু সেঞ্চুরির জন্যই অনার্স বোর্ড কেন, 50র জন্য একটা বানাও। অ্যাটেন্ডেন্স হেসে বললেন, অনার্স বোর্ডে নাম লিখাতে সেঞ্চুরিই লাগবে। জবাবে তামিম বলে বসলেন, ঠিক আছে তবে তাই হবে, সেঞ্চুরি না করে আমি এখান থেকে যাচ্ছি না। সত্যি সত্যি সেঞ্চুরি করার পর জার্সির পেছনে নিজের কাল্পনিক নাম দেখানোটা ছিল অ্যাটেন্ডেন্টকে তা মনে করিয়ে দেয়া, এবার অনার্স বোর্ডে আমার নামটা লিখো। লর্ডস লর্ডস বলে স্পেশাল, তার উপর সেটি ছিল 10 বছর আগে প্রয়াত বাবার প্রতি নৈবেদ্য। বাবা ইকবাল খান খুব ভালো ফুটবল খেলতেন, তবে ক্রিকেট ভালোবাসতেন আরও বেশি। টেলিভিশনে লর্ডসের কোনো টেস্ট ম্যাচ দেখালেই তামিমকে বলতেন, দেখো এই হলো লর্ডস, এখানেই শুরু হয়েছিল ক্রিকেট। লর্ডসের পর ওল্ড ট্রাফোর্ডেও সেঞ্চুরি মাত্র 100 বলে, যেটিকে তামিম লর্ডসের চেয়েও এগিয়ে রাখেন। কারণ তার 3 মাস আগে বাংলাদেশ সফর করে ইংল্যান্ড, চট্টগ্রাম টেস্টে তামিমকে বেড থক পিটুনি দিতে দেখে পিটারসেন টিটকারের সুরে বলেছিলেন, এখানে তো খুব মারছ, ওল্ড ট্রাফোর্ডে আসো, মজাটা তখন টের পাবে। তাই ওল্ড ট্রাফোর্ডের বাউন্সারের তোপেও তামিম প্রতিজ্ঞা করেছিলেন, যদি আমার হাড় ঘোড় ভেঙেও যায়, যদি মরেও যায়, আমি জায়গা ছাড়ছি না। এই তামিমে মুগ্ধ হয়ে উইজডেনের সম্পাদক বলেছিলেন, লর্ডস আর ম্যানচেস্টারে তামিম ইকবাল যা করেছেন, 10 বছর ধরে সফরকারী দলের কোনো ব্যাটসম্যান এভাবে জয় করতে পারেননি। সে তামিম নিজের মাথা বদলাতে চেয়েছেন। তিনি বলেন, আগে আমার মাথাটা যদি এখনকার মতো থাকতো, তাহলে এতদিনে আরও কতগুলো সেঞ্চুরি হতো। তামিমের ক্যারিয়ারকে 2015 বিশ্বকাপের আগে ও পরে দুভাগে ভাগ করা যায়। প্রতিপক্ষ তামিমকে তখন ভয় পেত, এখন শ্রদ্ধা করে। দলের দৃষ্টিকোণ থেকে এখনকার তামিমই হয়তো বেশি মূল্যবান, কিন্তু এখনও কোটি মানুষ সেই ভয়ঙ্কর সুন্দর তামিমকে মিস করে। এই তামিমই একটু খারাপ খেললে এমন সমালোচনা শুরু হয় যেন বাংলাদেশের রাস্তাঘাটে হাজারো তামিম ঘুরে বেড়াচ্ছে। তাই যে কোনো সময়ই তামিমকে ছায়ার মতো আগলে রেখেছেন মাশরাফি বিন মুর্তজা। তামিম নিজেকে বিরাট কিছু বলে প্রমাণ করেই যাচ্ছেন বারবার। ব্যাটিংয়ে খুশির জোয়ার আর উপচে পড়া ভিড় মানেই তো তামিম ইকবাল। 2018 এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ভাঙা হাত নিয়ে ব্যাটিং করতে নেমে পড়া এই দুর্জয় সাহসের নামই তো তামিম। অন্যভাবে ওই সাহসের প্রকাশ ঘটে, হীনমন্য না হয়ে প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়াই করার সাহসটা বাংলাদেশ দলে ছড়িয়ে দেন তিনি। সেটি যেমন তার ব্যাটিং দিয়ে তেমনি কথাবার্তায়ও। মাঠে ইটের বদলে পাটকেল ছুড়ে যিনি পরিষ্কার বুঝিয়ে দেন, তোমরা ইংল্যান্ড হও বা অস্ট্রেলিয়া, আমাদের যা ইচ্ছে বলে পার পেয়ে যাবে, সেই দিন শেষ। দলের জন্য বিরাট কিছু তামিমের সর্বশেষ উদাহরণ, প্রস্তুতি নেই বলে T20 বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করা। আবেগের ঊর্ধ্বে পেশাদারিত্বের উদাহরণ সৃষ্টি করেছেন এবার, নিজের চেয়ে দেশ বড় এটাই প্রমাণ করেছেন বহুবার। I'm basically not available for the World Cup.
দর্শক হয়ে বিশ্বকাপ দেখবেন ইকবাল খান, তবুও কোটি ভক্ত হয়তো টিভির পর্দায় ওপেনিংয়ে খুঁজবেন তামিমের নাম।